আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা সৌজন্যে ক্যামব্রিজ স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এবং পাট্টা ফ্যাশন গ্রিন স্ট্রিট লন্ডন। ওয়েলকাম ব্যাক এগেইন টু মিউজিক এন্ড আড্ডা। আর আজকে রাতে আমাদের সাথে আছেন পাভেল। পাভেল গান করে চলছেন শুধুমাত্র আপনাদের জন্য। পাভেল, চমৎকার গান শুনলাম। ইউ আর অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, সুন্দর সুন্দর গান শুনছি। অ্যান্ড আই এম এনজয়িং মাই সেলফ অ্যাজ আই সেড টু ইউ বিফোর। আমি জানতে চাচ্ছি যে লন্ডনে আসার পেছনে হুজ আইডিয়া, ওয়াজ ইট ইওর সেলফ, ইউ ওয়ান্টেড টু কাম টু লন্ডন এন্ড স্টাডি? না, লন্ডনে আসার ক্ষেত্রে আসলে আমার ছোট চাচা চাচি খুব হেল্প করছে, মানে বলছে যে এখানে আসে ফ্যামিলি সাপোর্ট, কাইন্ড অফ সব রকমের সাপোর্ট এখান থেকে পাওয়া যাবে। ওরাই আসলে মেন ইনফ্লুয়েন্স এখানে আসার জন্য। প্রথমে আমি একজন কম্পোজার হিসেবে পরিচিতি পেতে চাই, তারপর একজন সিঙ্গার। আমি জানি যে আপনার ডিসেম্বরে যে অ্যালবামটা রিলিজ হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি এটা হয় নাই, এবার অতি শীঘ্রই হবে। তার পাশাপাশি আর ইউ ওয়ার্কিং অন এনি আদার প্রজেক্ট এট দ্য মোমেন্ট? হ্যাঁ, আমি মোটামুটি একটা বড় প্রজেক্টে হাত দিছি, তো ওইটায় শুভমিতা দি, ন্যান্সি আপু, কনা আপু আমার সাথে গান করবে ইনশাল্লাহ। ন্যান্সি, শুভমিতা অ্যান্ড কনা, দে আর ভেরি অল ফ্যান্টাস্টিক সিঙ্গার, বাংলাদেশের খুবই জনপ্রিয়, বর্তমানে দে আর রকিং ইন বাংলাদেশ, তাই না? ধন্যবাদ ওদেরকে আমার সাথে কাজ করার জন্য। মানে সো হাউ সুন ইউ গোনা ওয়ার্ক উইথ দেম? এটা আমার একটা মোটামুটি বড় একটা প্রজেক্ট, তো একটু ভালো কিছু দেওয়ার জন্য একটু সময় নিয়ে কাজ করব। সো ইওর মোটামুটি এক বছর টাইম, সবকিছু ফাইনালাইজ হয়ে গেছে, ইওর ওয়ার্কিং অন ইট? হ্যাঁ, জাস্ট কাজ করতেছি। আচ্ছা, ফ্যান্টাস্টিক, ওয়েল গুড লাক টু ইউ, এন্ড আই হোপ ইন নিয়ার ফিউচার ইউ উইল ডু ইভেন বেটার। কিন্তু এখন কোন গানটা আমশো? নিজের একটা গান করি, কি বলেন? যেহেতু আপনি নিজেও গান করেন, এন্ড ইটস রিয়েলি নাইস, গান লিখেন, নিজের একটা গানই শুনি, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। এটা আমার অ্যালবামের একটা গান, আমার মিক্সড অ্যালবামে আছে। গানটির লিরিক লিখেছেন রূপসের রহমান, উনি এখানেই থাকেন। আর টিউন মিউজিক সিঙ্গিং আমারই। ওকে, প্লিজ। বাধে আর গেছে, হ্যালো তুলে দেখ
পেয়েছি তার ছবি কত যে ভালোবেসে মনের ক্যানভাসে রং তুলি পরশে এঁকেছি তার ছবি কত যে ভালোবেসে প্রশ্ন করো যদি আমার রেখেছি কারে মনের আগে জবাবে আমি বলবো তোমার রেখেছি যারে চমৎকার অসাধারণ একটি গান করেছেন, ইট ওয়াজ বিউটিফুল, রিয়েলি নাইস। অবভিয়াসলি এখানে আপনি লেখাপড়া করছেন, এখানে যারা গান করেন আমাদের অনেক শিল্পীরাই আছেন দীর্ঘদিন ধরে গান করছেন, দে আর ভেরি সাপোর্টিভ, ওনাদের কাছ থেকে আপনার কী ধরনের সাপোর্ট বা সহযোগিতা আশা করেন? আশা করি আমি এখানে মিউজিক শেখার জন্য আসছি, তো আমি স্ট্রাগল করতেছি আমার মতো করে যতটুকু করা যায়। আর তো এখানে কমিউনিটি অনেক ডেভেলপ, সবাই গান মিউজিক করতেছে, সো সবার সহযোগিতা কামনা করছি যে কোনো ব্যাপারে, মিউজিক বা অন্যান্য ব্যাপারে, যাতে সবাই। আমরা চাই যারা এখানে আছেন, পিপল লাইক ইউর সেলফ, যারা ইয়াং, যারা গানে আসতে চায়, মিউজিক ইন্ডাস্ট্রি ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি অ্যান্ড পিপল ক্যান কাম অ্যান্ড উই ওয়ান্ট পিপল টু সাপোর্ট ইউ গাইজ অ্যাজ ওয়েল অ্যান্ড ইটস এ অপরচুনিটি ফর ইউ টু মেক এ ক্যারিয়ার আউট অফ ইট। ইটস এ ওয়ান্ডারফুল কান্ট্রি, অনেক বড় একটা দেশ যেখানে অনেক বিভিন্ন ধরনের মিউজিক আমরা শুনতে পাই অ্যান্ড ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ড অ্যাজ ওয়েল, ইটস এ ভেরি গুড ফিল্ড। এবং যারাই আপনারা মিউজিক কানাডা দেখছেন, প্লিজ ডু সাপোর্ট আওয়ার ইয়াংস্টার্স, দে নিড ইউর সাপোর্ট, দে নিড ইউর হেল্প। আমি জানতে চাচ্ছি পাওয়েল আপনার কাছ থেকে যে আপনি গান লেখেন, এই পর্যন্ত কত কয়টা গান আপনি লিখেছেন? 8-10টা হবে, আর এর মধ্যে আমার অ্যালবামে আমার লেখা 4টা গান গেছে। আমরা এখন যে জিনিসগুলো বেশিরভাগ দেখতে পাই, ইয়াং জেনারেশন যারা মিউজিক করছেন, আরিফিন, ওরা ভিন্ন ধরনের ভিন্ন একটা স্টাইল নিয়ে আসছেন। সো আপনারা যে মিউজিক যখন লেখেন বা মিউজিক নিয়ে চিন্তা করেন, হাউ ডু ইউ থিঙ্ক? সবসময় নতুনত্ব জিনিসটা চেষ্টা করি, জানি না কতটুকু দিতে পারি, আমার মতো করে আমি চেষ্টা করি, আর ইনশাল্লাহ যেহেতু শিখতেছি চেষ্টা করে যাব, দেখা যাক কি হয়। ওয়েল এগেইন আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড আই নো ইউ উইল ডু ভেরি গুড বিকজ ইউ আর ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ভেরি ক্রিয়েটিভ। কিন্তু এখন কোন গানটা আমাদের দর্শকের জন্য বলবেন? এখন একটা গান, ফোক একটা গান করি, ফোক গান প্লিজ, এটা অনেকেরই একটা পছন্দের গান, আশা করি ভালো লাগবে সবার। দুই চাকায় করেছে খাড়া, জাগা জাগায় করো ফোয়ারা, 72,000 স্পোক দিয়া এই সাইকেল গোড়া, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকা সাইকেল, চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকা চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির
চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল সেদিন হবে সরকার তোমার কাজ করবে না কুড়াইলে সাইকেলের বাতা সেদিন হবে সর্বনাশ তোমার কাজ করবে না গুণী সরকার হইয়ালাস গুণী সরকার হইয়ালাস থাকবে মানুষ একটা দুই টাকার সাইকেল চমৎকার আমরা সবাই দুই টাকার সাইকেল দুই টাকার হ্যাঁ আমি জানতে চাচ্ছি পাবেল আপনার কাছ থেকে যে আপনি তো মেইনলি এখানে আসছেন লেখাপড়া করার জন্য এট দ্য মেইন টাইম আপনি জানেন যে লন্ডনে অনেক শো হয় মঞ্চে শো হয় আমাদের বাঙালিরা দে ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ফরওয়ার্ড থিঙ্কিং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন শো হচ্ছে গত কয়েকদিন আগে আমরা ট্রক্সিতে একটা প্রোগ্রাম করেছি এনটিভি মেগা কনসার্ট তারপর বার্মিংহামে তারপর ব্র্যাডফোর্ডে সো ডু ইউ গেট ইনভলভ উইথ দ্য স্টেজ শোজ ডু ইউ ডু এনি স্টেজ শোজ ইন ইউকে হ্যাঁ আমি করতে চাই স্টেজ শো করতে চাই এখন আপনি করেন আই নো অলদো বেশি দিন হয় না রিসেন্টলি আপনি বাংলাদেশ থেকে এসেছেন হ্যাভ ইউ ডান এনি স্টেজ শোজ ইন বাংলাদেশ হ্যাঁ অনেক শো করছি সো হাউ ডাজ ইট ফিল টু ডু এ স্টেজ শো ফ্রন্ট অফ পাবলিক ইউ নো লট অফ পিপল আজকে আপনি কথা বলছি আমরা টেলিভিশনে বসে অলদো আমাদেরকে অনেকেই দেখতে পাচ্ছেন বা আনফর্চুনেটলি আমরা কাউকে দেখতে পাচ্ছি না দে নো ফ্রন্ট অফ আস উই জাস্ট টক ইন লাইক আপনার লিভিং রুমে বসে আমরা কথা বলতেছি বাট ওয়েন ইউ ডু ফ্রন্ট অফ পাবলিক আপনাকে অনেক কিছু করতে হয় ইউ হ্যাভ টু বি রেডি অ্যান্ড দিস পাবলিক দে লাইভ ইউ আর টকিং টু দ্যাম অ্যান্ড সিং ইন ফ্রন্ট অফ দ্যাম হাউ ডু ওয়াটস দ্য ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্ট তো অবশ্যই অনেক আসলে স্টেজ হচ্ছে কি মানে মানুষকে নিয়ে মজা করার জন্য স্টেজে গান করলে সবাইকে নিয়ে অনেক মজা করা যায় মানে দর্শক যা চায় মোটামুটি তা দেওয়ার চেষ্টা করি আর কি তো স্টেজে গান করা বাট ইউর ইউ অ্যাজ এ কম্পোজার অবভিয়াসলি ইউর ফিল্ড ইজ ইন দ্য হাউস ইন দ্য স্টুডিও তাই না দ্যাটস ওয়াই ইউ ডু ইউর মিউজিক দ্যাটস ওয়াই ইউ মেক ইউর মিউজিক দ্যাটস ওয়াই ইউ রাইট ইউর লিরিক্স এইটা ঠিক না আসলে মানে কম্পোজার হিসেবে আমি যে স্টুডিওর ভিতরে সীমাবদ্ধ থাকবো কজ আমার এবিলিটি থাকলে তো আমি লাইভ শো করতে পারি বাট মেইনলি অ্যাজ এ কম্পোজার অবভিয়াসলি মেইনলি অবশ্যই স্টুডিওর কম্পোজার দে ক্যান গো অন দ্য স্টেজ এন্ড দেন স্টার্ট কম্পোজিং এন্ড ইউ নিড লট অফ থিং ইনস্ট্রুমেন্ট এনিওয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে আবারো সময় হয়ে গেল বিরতি সো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখছেন মিউজিক এন্ড আড্ডা সাথেই থাকুন সঙ্গেই থাকুন উইল বি ব্যাক রাইট আফটার দ্য ব্রেক মিউজিক আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা সৌজন্যে ক্যামব্রিজ স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এবং পাট্টা ফ্যাশন গ্রিন স্ট্রিট লন্ডন